আগামী 19 ডিসেম্বর কলকাতায় পুরো ভোট। ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। ভোট যুদ্ধে নামছে একাধিক প্রার্থীও। কলকাতার 9 নম্বর ওয়ার্ডের এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী গতবারে বিদায়ী পৌরমাতা মিতালি সাহা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় এই সৈনিক। প্রার্থী তালিকা প্রকাশ হতেই ভোট প্রচারে নেমেছেন তিনি। রবিবাসরীয় সকালে স্থানীয় সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন পুরসভার নির্বাচনী প্রচার। নিজের হাতে লিখলেন দেওয়াল লিখনও। এলাকার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন পদযাত্রা করলেন। নির্বাচনী প্রচারকে ঘিরে ছিল উৎসাহ তুঙ্গে। কি বলবো, 12 বছর ধরে 11+ আমার লাইফ। 9 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবার। যতদিন বাঁচব 9 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব। কারণ 2010-এ তারা একজন গৃহবধূকে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করেছিলেন, এবং 2010-এর মানুষ, 9 নম্বর ওয়ার্ডের মানুষ, অনেক প্রতিকূল আবহাওয়া ছিল, তার মধ্যেও তারা আমার উপর যে আস্থা রেখেছিলেন তার জন্য তাদের আমি আজও প্রণাম জানাই। আজকে এখন মোটামুটি একটু রেস্ট নেব। আবার আমার মেয়েরা আছে, আমার ছেলেমেয়েরা যারা নির্বাচনটা করছে তাদের সঙ্গে বসবো। বসে আমরা কালকে চক আউটটা করে নেব। কাল থেকে আমরা সকাল 9টায় ডোর টু ডোর শুরু করে দেবো। দুবেলা কিচ্ছু করি না, কিচ্ছু করি না, লাইট ফুড খাই, লাইট ফুড খাই, এবং সব থেকে যেটা বড় কথা, কোনো টেনশনকে নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করি না। কারণ আমি একটু ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমার যত সুখ দুঃখ আনন্দ বেদনা সব ঈশ্বরের চরণে দিয়ে দিই। বলতে চাই, যদি 11.5 বছর ধরে আপনাদের পাশে আমি দাঁড়িয়ে থেকেছি, যদি আপনাদের সুখ দুঃখে সাথী হতে পেরেছি, আপনাদের জীবনে যদি আমার এইটুকুনিও কোনো কন্ট্রিবিউশন থাকে, তাহলে আমাকে আশীর্বাদ করুন। সাইড গেম হবে, কেননা যারা প্রার্থী হচ্ছে তারা 365 দিন কোনোদিন এলাকার মানুষের কাছে থাকেনি। তো মানুষের কাছে থাকে, কাজ করতে হবে। সারা লকডাউন তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাদের ঝান্ডা খুঁজে পাওয়া যায়নি। আজকে তারা প্রার্থী হয়েছে, নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতিতে তারা প্রার্থী হতে পারে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক আমাদের বাংলাতেও তাই। আমরা সমস্ত দলকেই স্বাগত, তারা নিশ্চয়ই প্রার্থী দেবে। কিন্তু জয় তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকেই মনস্থির করে রেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার সিম্বল, তার অধীনে, তার অনুমোদনে যারা প্রার্থী হবে তাদের দিকেই জনগণের আশীর্বাদ সবসময় বর্ষণ করবে। কিছু কিছু কাজ থাকে যাদের ব্যক্তি, তারা তার নিজের কর্মে আরও বেশি করে এগিয়ে যায়। সেদিক থেকে মিতালিদি তার যোগ্যপথে এগিয়ে। এই যে অল্প সময়ের মধ্যে কাজটা করতে হবে, যে দীর্ঘদিন আমরা সময় পাই লোকসভা বিধানসভাতে, সেই অর্থে মাত্র উনিশটা দিন হাতে আছে। এর মধ্যে আজ থেকেই আমরা নেমে পড়েছি দেওয়াল লেখনের মাধ্যমে। এলাকায় একটা ছোট্ট আমরা র্যালিও করে ফেললাম, নিজেরা এত মানুষের সমাগম হয়েছে হয়ে আমরা একটা র্যালিও করে ফেললাম। ফলে আজ থেকে আমাদের দেওয়াল লেখনের মাধ্যমে কাজ শুরু হয়ে গেছে। এরপর ভোটার স্লিপ, ভোটপত্র বিলি, ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন কর্নারে কর্নারে প্রচার, পার্ট ওয়াইজ ভোটপত্র পৌঁছে দেওয়া, যা যা করণীয় থাকে রাজনীতি করতে গেলে প্রত্যেকটা নির্বাচনে, ঠিক একইভাবে আমরা আজ থেকেই শুরু করে দিই। প্রচুর পাচ্ছি আমরা, দিদিকে 3-3 বার পেয়েছি। আমরা চাই আবার নেক্সট বার 4 বার 4 বার দিদিকেই চাই। কারণ দিদিকে আমরা যখন যে কাজের জন্য গেছি সেই কাজটাই হয়েছে, যখন যেটা বলেছি দিদি সেটাই করেছে। আর 9 নম্বর ওয়ার্ডের মানুষরা খুব খুশি, আপনারাও সেটা দেখেছেন। 9 নম্বরের মহাপনেরা আশীর্বাদ দিয়েছে দিদিকে, ওরা চাইছে বারবার দিদিকে। আমরা সবসময় আবার বলছি, আমরা মিতালি দিদিকে সবসময় চাই। মানে যে নেতৃত্বে আমাদের যে মিতালি স্যার যে টিকিট পেয়েছে তিনবারের আজকে প্রার্থী, এখানে জনগণ বিরাটভাবে উপকৃত, বিরাটভাবে উৎসাহিত। সেই হিসাবে দিদি আমাদের খুব অনেস্ট, দিদিকে আমরা আবার চাই।